সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন ঈদের আমেজের পর আবারও কর্মব্যস্ত শহর, বন্দর, গ্রাম সবখানে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ। প্রতি সপ্তাহের সরাসরি সম্প্রচারিত চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা দেখবার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা একটি নির্দিষ্ট শারীরিক সমস্যা নিয়ে কথা বলে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো মেরুদণ্ডের নানাবিধ সমস্যা এবং তার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে। সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আমাদের ফোন নম্বর হলো 09611887788। আপনারা চাইলে এসএমএসও করতে পারেন। এসএমএস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KDP একটি স্পেস, আপনার নাম একটি স্পেস, আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমাদের সাথে আজকেও রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। সুদীর্ঘ একটি মাস আমরা রমজান কাটিয়ে ঈদ শেষ করলাম, ঈদের পরে আবারও আমরা আলোচনায় বসলাম। এই সময়টিতে একটা দেখা যায় যে অনেক বেশি নামাজ পড়া হয়েছে আমাদের, তাতে তো মেরুদণ্ডের আমি মনে করি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আসলে নামাজ পড়াতে যাদের সমস্যা, তাদের হয়তো সমস্যা ব্যথা বেড়ে গিয়েছিল, কিন্তু পরোক্ষভাবে দীর্ঘ মানে বেশি সময় নামাজ পড়াতে, এটা যে একটা এক্সারসাইজ, বৈজ্ঞানিক এক্সারসাইজ, এতে আরো উপকার বেশি বেড়ে মানে বেশি আমরা উপকৃত হয়েছি, অবশ্যই বেশি উপকৃত হয়েছি আমরা। আচ্ছা, তো আমরা আজকে আলোচনা করব মেরুদণ্ডের নানাবিধ সমস্যা নিয়ে, এবং তারপর যেটা আসছে সেটা হচ্ছে অপারেশনবিহীন চিকিৎসা। আমরা যদি সমস্যার কথাই বলি, নানাবিধ সমস্যা, তো কি কি সমস্যা হতে পারে মেরুদণ্ডের? অবশ্যই, আসলে মানুষের শরীরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট অংশ সেটা হচ্ছে শিরদাঁড়া। সেই একটা বিল্ডিং এর যেমন স্ট্রাকচারাল ব্যাপার আছে, যে রড বা পিলার, পিলার যদি ভুল হয় বা কোনো সমস্যা হয় তাহলে বিল্ডিংটা ধসে যেতে যার পারে, উপর বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, তারপরে হচ্ছে আনুষঙ্গিক স্ট্রাকচার। তো আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে মেরুদণ্ড, যেটা আমরা শিরদাঁড়া বলে থাকি বা স্পাইন বলে থাকি। এখানে 33টা ভার্টেব্রা আছে এবং 2 ভার্টেব্রার মাঝখানে ইন্টার ভার্টেব্রাল ডিস্ক আছে, যেটা আল্লাহ পাক এমন ভাবে তৈরি করে দিয়েছে যে 2 হাড় যেন ভেঙে না যায়, একটার উপর একটা ঘর্ষণ যেন না হয়, ইঞ্জুরি না হয়, এজন্য 2 হাড়ের মাঝখানে চাকতির মতো একটা সফট সেকেন্ডারি কার্টিলেজ যেটা বলি থাকে, শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। আমাদের এত মুভমেন্ট করতে হয় শরীরের, কত রকমের মুভমেন্ট মুভমেন্ট করতে হয়, সেজন্য আল্লাহর এটা অপূর্ব সৃষ্টি। হ্যাঁ অবশ্যই, মানে তার উপরে তো বড় সায়েন্স আর হতে পারে না, বিজ্ঞানী হতে পারে না, এমন ভাবে তৈরি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, অনেক মানুষের ধারণা, যারা ডাক্তার না বা মেডিকেল সায়েন্স সম্পর্কে অভিজ্ঞতা নাই, অনেকের ধারণা যে স্যার মেরুদণ্ড তো হবে সোজা, সোজা আসলে মেরুদণ্ড সোজা না, মেরুদণ্ডটা কিছুটা বাঁকা আছে, ঘাড়ে বাঁকা আছে, পিঠে বাঁকা আছে, কোমরে বাঁকা আছে, মানে এক এক জায়গায় সি কার্ভ আছে আমরা যেটা বলে থাকি। এটার আল্লাহ পাক এমন ভাবে তৈরি করে দিয়েছে, যদি এই কার্ভ গুলনেস না থাকতো তাহলে কিন্তু কেউ আমরা দৌড় দিতে পারতাম না, কেউ দাঁড়িয়ে থাকতে পারতাম না, কেউ মুভমেন্ট করতে পারতাম না, এবং ভেঙে যেত, কারণ শক হতো। তো এই জিনিসগুলোর ভিতরে দেখা যায় বেশিরভাগই আমাদের রুগীদের তৈরি বিভিন্ন সমস্যার কারণে মানুষে মেরুদণ্ড ব্যথায় বেশি ভুগে থাকে। তার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে ডিস্ক প্রোল্যাপস, যেটা আমরা বলি স্লিপ ডিস্ক। এবং অনেক সময় যেমন রুগীরা, আগের রুগীরা জানতো বা আগের আমাদের পূর্বপুরুষ যারা, তারা বলতো সায়াটিকা বাত। আচ্ছা, এই শব্দটি আগে খুব বহুল প্রচলিত ছিল। আসলে এটা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস, যেটা হচ্ছে যদি কোমরে সায়াটিক নার্ভে ডিস্ক কম্প্রেশন দেয় তাহলে নার্ভের কম্প্রেশনের কারণে পেইন হবে, রুট পেইন হবে এবং পায়ে ব্যথা চলে যাবে, সেটা আমরা সায়াটিকে বাদ বলে থাকি। আসলে এটা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস। তদ্রূপ একই সমস্যা ঘাড়ে হতে পারে, সে থেকে ঘাড় থেকে হাতে ব্যথা চলে যেতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, মুভমেন্টে ব্যথা হতে পারে। তাহলে ডিস্ক প্রোল্যাপস হচ্ছে সবচেয়ে বেশি মেরুদণ্ডের সমস্যা হয়ে থাকে। তাছাড়া যেটা হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে, কিছু আছে আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, যদি জেনেটিক্যাল ফ্যাক্টরগুলো দায়ী, যেমন HLA-B27 একটা অ্যান্টিজেন আছে যার কারণে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস নামক একটা আর্থ্রাইটিস রোগ হয়, এটা স্পাইনে অ্যাটাক করে সবচেয়ে বেশি। তারপরে রিউমাটয়েড এখানে বোধ হয় স্পাইন, আপনি যে বলে যে একটু একটু মানে কার্ভ থাকে, এখানে বোধ হয় সোজা হয়ে থাকে এই ক্ষেত্রে হচ্ছে এই অ্যানকালোজিং যে রোগটা হয়, এটা হচ্ছে ইন্টিজেনের ইনফ্লামেশন হতে হতে স্পাইনটা ব্যাম্বো শেপ হয়ে যায়, আপনি যেটা বলছিলেন যে বাঁশের মতো সোজা হয়ে যাওয়া, এটা আস্তে আস্তে এই ঘটনাটা হয়। এবং
তখন কিন্তু আপনার প্রতিটা জোড়া আর মুভমেন্ট করতে পারে না, জোড়াগুলো লেগে যায়, রুগী আস্তে আস্তে ডিজেবিলিটি আসে এবং ব্যথায় তীব্র হয়, ব্যথা থেকে ব্যথা বাড়তে থাকে। রুগী দেখা যায় একজন ইয়াং বয়সের, আপনি যদি অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস একটা রুগী দেখেন যে যার বয়স 25-30 বছর বয়স, দেখা যাবে যে 80 বছর বয়সের মতো একেবারে একেবারে বৃদ্ধ হয়ে যায় মানে ফিজিক্যাল বার্ধক্য থেকে স্ট্রাকচারে। চেপে বসে। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা হচ্ছে যেমন বিভিন্ন আর্থ্রাইটিস থেকে অস্টিও আর্থ্রাইটিস যেটা আমরা বলি ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, মানে বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাগুলো মেরুদণ্ডে হতে পারে। তাছাড়া মেরুদণ্ডের সবচেয়ে খারাপ যেটা হয়, যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ ঠিকমতো ডায়াগনোসিস না হয়, ভুল চিকিৎসা অথবা ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকে, আমরা অনেক সময় মেরুদণ্ডে যেমন সার্ভাইকেল মাইলোপ্যাথি পেয়ে থাকি, চার হাত পা অবশ হয়ে যেতে অবশ্যই পারে। আছে আর আরেকটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে নাই, সেটা হচ্ছে যেমন ক্যান্সার বা বোন টিবি, যদি ইনফেকশন হয় বোন মেরুদণ্ডে, টিবি বাংলাদেশে খুবই কমন একটি হ্যাঁ কমন জিনিস, রোগ। তা থেকেও মেরুদণ্ডে ব্যথা হতে পারে বা মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হতে পারে। আর তাছাড়া কেউ যদি আঘাত পায়, পড়ে যায়, ও গাছ থেকে পড়ে যায়, স্লিপ কাটে, অথবা কাজকর্ম চলাফেরায় যদি কোনো কারণে অ্যাসাল্টিং যে কোনো ভাবে হয়, রোড আঘাতজনিত অ্যাক্সিডেন্ট হয়, তা থেকেও বিভিন্ন সমস্যা, লিস্থেসিস হতে পারে, ফ্র্যাকচার হতে পারে বা ভার্টেব্রা, তো এইগুলো একেবারেই কমন, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই রোগীগুলো অনেক বেশি। মানে ডক্টর প্রধান, আপনি বলছেন স্লিপ ডিস্ক, মানে ডিস্কটা পিছনের দিকে চলে আসে, ঠিক সামনের দিকে তো চলে আসতে পারে। হ্যাঁ অবশ্যই, সামনের দিকে ডিস্ক আচ্ছা, চলে যেতে পারে। খুব মজার কথা, প্রশ্নটা উত্তর শুনবো, একজন দর্শকের টেলিফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে আপনি প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 2 বছর আগে ফুকুরঘাটে পড়ে ওর কোমরে একটা ব্যথা হয়েছে, এই হাড় সরে গেছে, তো এটা অপারেশন করা হয়েছে গত 2 বছর আগে। তো এখন ও তো প্রেগনেন্ট, দেখা গেছে যে ও আজকে 7.5 মাস, তো ও কি নর্মাল ডেলিভারি হোক আর সিজার হোক কোনো রকম সমস্যা হবে কিনা আমি ওটা জানতে চাচ্ছি আর কি। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। অবশ্যই, এমনি কি ওনার কোনো সমস্যা হচ্ছে এটার জন্য? ওর এই গত 6-7 মাস আগে অনেক ব্যথা হইতো, এখন আর ব্যথা হয় না, এখন যে 7 মাস 7.5 মাস হিসেবে ব্যথা হয় না, কিন্তু নিয়ে খুব শঙ্কিত আর কি, যে ডেলিভারির সময় ওর কি কোনো সমস্যা হবে, যে নর্মাল হোক সিজার হোক ওটা কোনো আচ্ছা সমস্যা হবে নাকি ওই জন্য। অবশ্যই, জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার ওয়াইফের যেটা হচ্ছে মানে আঘাত পেয়ে হ্যাঁ লিস্থেসিস হয়েছিল সম্ভবত, অথবা PLID যেটা হতে পারে, সেটাই। অপারেশন করা হয়েছে, অপারেশন পরবর্তী উনি ভালো ছিল, অথবা এখনো মাঝে মাঝে ব্যথা হয়, অথবা এখন যেহেতু প্রেগনেন্ট ওম্যান, এটা প্রেগন্যান্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা মা যারা হতে চায় আমরা সবাইকে বলি যেন বিফোর আপনার প্রেগনেন্সি সেজন্য ফিজিক্যাল ফিটনেসটা ডেভেলপ করে, খুবই এখানে বিশাল গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অ্যানাটমিক্যালি স্ট্রাকচারই প্রবলেম হয়, সেটি। সেই ক্ষেত্রে আপনি স্পাইনের উপর একটা বড় প্রেশার পড়ে, পোস্ট ডেলিভারি পরে কিন্তু ওই আবার ওই স্পাইন এরিয়াটা হয়, এটা একটা বৈজ্ঞানিক অনেক অনেক অনেকগুলো প্রেশার পড়ছে প্রেশার সেখানে। হয়, তো এই ক্ষেত্রে স্পাইনে বড় আকারের সমস্যা হতে পারে। তবে উনি যেটা বলছে দর্শক, আপনার ভয়ের কোনো কারণ নেই, যেভাবেই ডেলিভারি হোক, এটা আপনার ডেলিভারি পরবর্তীও যদি কোনো সমস্যা হয় সেটারও ট্রিটমেন্ট আছে, আপনার ওয়াইফকে এটা নিয়ে আশ্বস্ত করেন, একেবারে ভয়ের কোনো কারণ নেই। এখন কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা শিখিয়ে দিই, মানে প্রেগনেন্ট অবস্থায় বিভিন্ন ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, স্ট্যাটিক এক্সারসাইজ, যেগুলো নিরাপদ প্রেগনেন্ট অবস্থায় এগুলো করতে পারে, তবে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে শিখে নিতে পারেন, ডেলিভারি পরেও যদি সমস্যা হয় সেটারও ট্রিটমেন্ট দেওয়া যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার বা আপনার এখন এই স্টেজে এসে এটা মানসিক দুশ্চিন্তা হলে বাচ্চার উপর প্রভাব পড়তে পারে, ভয়ের কোনো কারণ এখানে নেই। বোধহয় আমার মনে হয় যে ওনাকে একটা সিজারিয়ানের ব্যাপারে আগের থেকে চিন্তা ভাবনা করে রাখতে হবে, কারণ একটা হ্যাঁ অপারেশন হতে পারে, হয়েছে, স্লিপ ডিস্ক হয়েছে, এনে অনেক প্রচন্ড প্রেশার পড়বে ডেলিভারির সময়, তাই আর না? এমনি নর্মাল ডেলিভারিতে এতে কোনো সমস্যা সমস্যা না, হবে না কোনো সমস্যা এই হওয়ার কথা না। অবস্থায়, ফিজিওথেরাপি দেওয়া যাবে তাকে। হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, আপনি বলছিলেন যে আমার প্রশ্নের উত্তরে বলছিলেন যে যদি ডিস্কটা ভিতরে ঢুকে যায়, সামনের দিকে যদি হয়ে জি যায়, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন জি, ডিস্ক আরেকজন দর্শক কিন্তু আছে, অবশ্যই। আমি ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আমার সালাম। নাম অ্যাডভোকেট মঞ্জুর আলম, আমার বয়স 45 বছর। আচ্ছা, আমি ডাক্তার শকুল্লা প্রধানের সাথে কথা বলতে চাই। জি বলুন। জি আমি শুনতে পাচ্ছি। জি শকুল্লা প্রধান ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আমি অ্যাডভোকেট মঞ্জু বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ওই রোজার মধ্যে থেকে এই হাঁটুর ব্যথা, সিঁড়িতে উঠতে লাগলে হাঁটুতে ব্যথা করে। আচ্ছা এটা ভাইয়া, আপনার কোনো ব্যথা হয় না? টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। জি কমে দিচ্ছে, আমাকে সিঁড়ি ভাঙতে লাগলে, সিঁড়ি উঠতে লাগলে আমার হাঁটুতে ব্যথা করে, মানে দুই পায়ের হাঁটুতে ব্যথা লাগে, হুম হুম কিন্তু অন্য সময় কোনো ব্যথা করে না। আপনার এখন বয়স কত বললেন? 45 বছর। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস আছে? জি ডায়াবেটিস আছে। এই জন্য কি এমনি কি আপনার এই হাঁটু ব্যথার জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন? না কোনো ডাক্তার দেখে নেই। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি।
ওনার যে বয়স এটা হচ্ছে মানে 40 ঊর্ধ্ব, পুরুষ নরনারী এই বয়সে এটা যেটা হয় হাঁটুতে একটা কমন আমরা প্রায় পেয়ে থাকি, যে সিঁড়ি বাইতে গেলে রুগীর কমপ্লেন কমপ্লেন হাঁটু ব্যথা হয় বা সিঁড়ি নামার সময় ব্যথা নেই, সমতল জায়গা হাঁটতে গেলে তার তার কোনো কোনো সমস্যা সমস্যা নেই, হয় না। সিঁড়ি বাইতে গেলে এই ব্যথাটা হয়, আর অনেক সময় যদি হাঁটু ভেঙে নিচে বসে তা থেকে ব্যথা হতে পারে। এটা হচ্ছে একেবারে প্রাইমারি স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে হাঁটুর একটা ক্ষয় রোগ, যেটা আমরা আর্থ্রাইটিস রোগ বলে থাকি। এটা এনিহোয়ার বডির যে কোনো জোড়া, সাইনোভিয়াল জোড়া গুলোতে হতে পারে, তবে হাঁটু যেহেতু দীর্ঘ মানে বড় সাইনোভিয়াল জয়েন্ট, ওয়েট বিয়ারিং একটা ওয়েট জয়েন্ট, বিয়ারিং জয়েন্ট, সেই ক্ষেত্রে ওটা যদি প্রাইমারি স্টেজে হয়, যখন সে স্টেপ দেয়, স্টেপ আপ করে মানে সিঁড়ির উপরে পা দেয়, তখন কিন্তু একটা জোড়ার ভিতরে প্রচুর প্রেশার পড়ে, প্রেশার দুইটা পড়ছে। ওয়েট তাকে ক্যারি করতে হয়, একটা হচ্ছে তার বডির ওয়েট, অ্যানাদার হচ্ছে গ্রেভিটি। মানে আপনি জানেন আমাদের ভূপৃষ্ঠ আমাদেরকে সবসময় অ্যাট্রাক্ট করে তার হ্যাঁ দিকে, সেটি তাহলে দুইটা ওয়েটকে আপনার ক্যারি করে সে তাকে দ্বিতীয় আরেকটা সিঁড়িতে যেতে হয়, কিন্তু যখন সমতলে হাঁটে তাকে কিন্তু ওই অ্যান্টি গ্রেভিটি কোনো এখানে ওয়েট। এখানে উনি কি করবেন? হ্যাঁ, এই ক্ষেত্রে এই রোগীর যেটা হচ্ছে এখনই ওনার একটা যদি হাঁটুর এক্সরে বা MRI এই জাতীয় কোনো টেস্ট করে স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে, আপনি যদি একটা টেস্ট করে এক্সরে হ্যাঁ করলে ঠিক, আমরা ধরতে পারবো এটা যে আমরা কোনোভাবে। একজন বিশেষজ্ঞ মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আরেকটি টেলিফোন নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। বলুন। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইসমাইল, আমার বয়স 55। জি, আমার ডিস্কের 3 নম্বর 4 নম্বর প্রবলেমের জন্য আমার বাম পায়ে প্রচন্ড আঘাত জনিত কারণে আমি এখন চিকিৎসাধীন আছি বাসা। তো আমি পোর্টেবল সফটওয়্যার ইউজ করি, তো ওটা আপনার আমি প্রতিদিন 20 মিনিট করে সকাল আর বিকাল 25 দিন ব্যবহার করেছি। এখন আর করতে হবে কিনা, করলে কিভাবে করতে হবে আমি পুরোপুরি এখনো সুস্থ হয় নাই। আচ্ছা, আপনি কি MRI করেছেন? আর কত মিনিট করবে এবং কত? জি, MRI করেছি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমি একটু ওই অ্যাডভোকেট সাহেবের উত্তরটা শেষ করে আসি। ওনার এখন অস্টিওআর্থ্রাইটিস, এবং অস্টিওআর্থ্রাইটিস একেবারে প্রাইমারি স্টেজ। এখন যদি এক্সরে করে খুব ক্লিয়ার বোঝা যাবে, তাছাড়া এইজ একটা ফ্যাক্টর আছে, এবং আফটার ইয়ার এটা ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি নিতে হবে। এখনই যদি উনি ফিজিওথেরাপি নেয়, আবার আমরা অনেক সময় ওজন দেখি, ওজন বেশি হলে একটু কমে ফেলতে ওজন হবে, কমি কমাতে হবে। এক্সারসাইজ গুলো আমরা শিখিয়ে দিই, এটা এখনই সমাধান হয়ে যাবে। আর দর্শক দ্বিতীয় যে বলছিলেন, আপনার আসলে PLID আপনার কনফার্ম, আপনার কথা আমি একমত। ট্রিটমেন্ট আপনি যেভাবে নিচ্ছেন সেটার সাথে আমি একমত, যেটা হচ্ছে আপনি ব্যাড রেস্টে আছেন বাসায়, এবং আপনি ফিজিওথেরাপির মেবি কোনো একটা ইকুইপমেন্ট বাসায় এনে এনে করছেন, কিন্তু আশানুরূপ রেজাল্ট আসতেছে না। ডিস্ক প্রলাপসের মেইন আচ্ছা, ট্রিটমেন্টটি আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে এসে বাকি উত্তরটা দিব। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত DPRC হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে, মেরুদণ্ডের নানাবিধ সমস্যা এবং তার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে। ফিরে যাচ্ছি আলোচনায়। ডক্টর শফিউল্লাহ, বিরতির আগে একজন দর্শকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, এটা একটু বলবেন? এর আগে আমি দর্শকদের একটু বলে নিচ্ছি যে অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা দিতে পারবো না, স্ক্রলে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে ডক্টর প্রধানের, আপনার তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। জি অবশ্যই। ওনার যেটা হচ্ছে ডিস্ক প্রলাপস এবং মাল্টিপল লেভেল, আসলে ডিস্ক প্রলাপস গুলা যেটা হয় অনেক, একটা হতে পারে মাল্টিপল লেভেল মানে অনেকগুলা প্রলাপস হতে পারে, সেটা আবার প্রোট্রিউশন হতে পারে, এক্সট্রিউশন হতে পারে। তো এটা মেইন ট্রিটমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দুইটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট উইদাউট অপারেশনে, যেটা হচ্ছে 90 ভাগ রুগী আমরা হসপিটালাইজড করে যদি ডিকম্প্রেশন থেরাপি করাইতে পারি। ডিকম্প্রেশন কিন্তু সার্জনরা অপারেশনের মাধ্যমে করে, দিস ইজ ও ডিপ কম্প্রেশন, সেটা হচ্ছে কেটে ডিকম্প্রেশন, আর একটা হচ্ছে উইদাউট অপারেশন ডিকম্প্রেশন। তো সেই ক্ষেত্রে রুগীকে কিছুদিন হসপিটালাইজড করে এটা করতে হবে। এই ক্ষেত্রে ফিজিওথেরাপির বিভিন্ন টেকনোলজি আছে, বিভিন্ন ইকুইপমেন্ট আছে, এগুলো অ্যাপ্লাই করতে হবে। তো দর্শক, আপনার যে সমস্যাটা ছিল এটা বাসায় থেকে এভাবে এটা সমাধান হবে না, আপনাকে অবশ্যই কোনো ফিজিওথেরাপি হসপিটাল বা সেন্টারে শরণাপন্ন স্পেশালিস্টের সঙ্গে ডিকম্প্রেশন করতে হবে 4 to 6 উইকস, এতে আশা করি সেরে যাবে। আর এটা হয়তো এভাবে না হলে অথবা খুব বেশি খারাপ হলে এক পর্যায়ে অপারেশনে যেতে হবে, সেটা খুব মানে অনেক পরের ব্যাপার, তো শুরুতে এভাবে নিলে আশা করি সেরে যাবে। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওই যে ডিস্ক প্রলাপস যেটা হয়, প্রলাপস হঠাৎ করে হয়ে গেল, প্রচণ্ড পেইন শুরু হলো,
তখনই কি আপনাদের সঙ্গে রোগী সরাসরি চলে আসবে আপনাদের ক্লিনিকে এরকম? হ্যাঁ অবশ্যই, আসলে ডিস্ক প্রলাপ জিনিসটা একটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে একিউট অ্যাটাক হতে পারে, কিন্তু বেশিরভাগ রোগী কিন্তু আসলে মেরুদণ্ডের ব্যাক পেইনের রোগী কিন্তু দীর্ঘদিনের থাকে, ক্রনিক কেস থাকে, একবার বারে কমে অথবা হঠাৎ অ্যাটাক হলো সে তো জানিও না যে ডিস্ক প্রলাপস হয়ে আছে, সে জানে না। হ্যাঁ সেটা হচ্ছে, আর যদি ডিস্ক প্রলাপ জাতীয় তীব্র ব্যথা হয় অবশ্যই এটার ট্রিটমেন্টই হচ্ছে প্রপার ডিকম্প্রেশন থেরাপি, ডিকম্প্রেশন থেরাপিও করতে হবে। আর আপনাকে আপনার মাধ্যমে যেটা জানাতে চাই, আসলে এসব রোগীগুলো যেমন ফিজিওথেরাপি নেয়, যেসব সেন্টার বা হসপিটালে ফিজিওথেরাপি দিচ্ছে, এসে গিয়ে বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিচ্ছে, বা রোগীদের ধারণা যে এটা এসে গিয়ে দেওয়া সম্ভব অথবা বাসায় থেকে দেওয়া সম্ভব, এটা কখনো এভাবে দেওয়া সম্ভব না। কারণ এটা টোটালি এক প্রত্যেকটা রোগীকে আমাদের রেগুলার অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়, তার ইম্প্রুভমেন্ট অনুযায়ী তাকে আবার থেরাপি চেঞ্জ করতে হয়। আর সবচেয়ে বড় কথা, একটা ফিজিওথেরাপি সেন্টার বা হসপিটাল করতে অনেক খরচের ব্যাপার, অনেক ইকুইপমেন্ট লাগে, অনেক মডালিটিস অবশ্যই, এবং সেটা যদি বাসায় সম্ভব হতো তাহলে কখনো এইভাবে সেন্টার গড়ে তোলা হতো না। তো এই রোগীগুলোকে যেটা করতে হবে, অবশ্যই যেন তারা শুরুতে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়, হসপিটালাইজড হয়ে মেরুদণ্ডের স্পেশালি ডিকম্প্রেশনের ক্ষেত্রে বা ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্টগুলো নিতে হবে। আপনি কি করেন মানে পদ্ধতিগুলি কি, আমার খুব জানার ইচ্ছা। হ্যাঁ অবশ্যই, এই ক্ষেত্রে আসলে দেখেন এখানে হচ্ছে মেরুদণ্ডের ডিস্কটা সরে যায়, সরে গিয়ে একিউট কেসে খুব দ্রুত যেগুলো হয় এগুলো হচ্ছে শুরুতে সিভিয়ার ব্যথা, আপনি যেটা বলছিলেন তীব্র ব্যথা, এমন তাকে টোটালি প্রথমত রেস্ট নেওয়া। যদি রোগী রেস্টে থাকে, বাসাও থাকে, তাও ব্যথাটা কিছু অংশে কমে যায়, কিন্তু বাসায় থাকলে হবে না, যেহেতু আমরা হসপিটালাইজ করার উদ্দেশ্য হচ্ছে তাকে ডিকম্প্রেশন করা, যে রুটের উপরে কম্প্রেশন করা বা চাপ লাগে থাকে, সেটাকে আমরা ম্যানুয়ালি হোক অথবা মেকানিক্যালি হোক আমরা ট্রাকশন দিই বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাপ্লাই করে, আর পাশাপাশি বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি দেওয়া, যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, যেমন যেটা সমুদ্র তলায় যদি কোনো জাহাজ ডুবে যায় আমরা যেমন সাউন্ড ইউজ করে ওটা দেখার জন্য, তদ্রূপ আমরা সাউন্ড ইউজ করি ওই জায়গায় ইনফ্লামেশনটা সাবসাইড করার জন্য, যে ইন্টারনাল যে ব্লিডিংটা হলো বা ভিতরে যে ইনফ্লামেশনটা হলো সেটা দেওয়া, ব্যথা কমানো, রোগীর জন্য ব্যথাটা কমে, পাশাপাশি নার্ভ ব্লক করতে পারি, একজন যেমন আপনার অ্যানাস্থেশিয়ান ইনজেকশন দিয়ে নার্ভটা ব্লক করে দেয়, তদ্রূপ আমরা এখানে IFT নামক একটা আমাদের ইকুইপমেন্ট আছে, বা টেন্স TENS যেটা একটা ইকুইপমেন্ট আছে, যে আমরা দুই নার্ভে রুটটা এবং সাপ্লাই দুই জায়গায় যদি আটকে দিই নার্ভটা ব্লক হয়ে যায়, রোগী ব্যথা কমে যায়, পাশাপাশি রেস্টে থেকে তাকে ডিকম্প্রেশন গুলা করাইতে হবে বিভিন্ন মেশিনের মাধ্যমে। রেস্টেরও কি কোনো রকমের ই আছে যে এইভাবে? এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন রেস্টের কিছু ধরন আছে, যেমন রোগীকে শোয়ে রাখা, শোয়ার ক্ষেত্রে আবার কিছু পজিশন আছে, অনেক সময় আমরা হাঁটুর নিচে দুই তিনটা বালিশ দিয়ে তাকে নিউট্রাল পজিশনে এনে স্পাইনকে নিউট্রাল পজিশনে আনতে হয়, ঘাড়ের রোগীর ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি ঘাড়ের নিচে কোনো বালিশই দেই না, অথবা সার্ভাইকাল পিলো দেই যেটা আমাদের ডাক্তারি বালিশ বলি, বা সফট পিলো দিয়ে তাকে শুয়ে রাখা, এবং কাত হয়ে শোয়ার ক্ষেত্রে ভঙ্গি একরকম হবে, এগুলো অবশ্যই একটা আসলে বৈজ্ঞানিক ব্যাপার, এগুলো হসপিটালে এগুলো বাসায় হবে না অবশ্যই কখনো সম্ভব, আমরা কিছু উপদেশ দিতে পারি বাসার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আপনার যেগুলো বলেছেন যে ভার্টিব্রাল ডিস্ক ইন্টারভার্টিব্রাল ডিস্ক বেরিয়ে আসলো ওটাকে কিভাবে, এটা আপনি যেটা বলছিলেন আসলে বেশিরভাগ ক্ষেত্রে এমন ডিস্ক প্রলাপসটা এমন একটা জিনিস, যদি সামান্য একটু টাচ লাগে নার্ভে তাও তীব্র ব্যথা হয়, এখন সেই ক্ষেত্রে ওয়ালটা ফেটে গিয়েও হতে পারে না ফেটে গিয়েও হতে পারে, মানে ডিস্কের যে ক্যাপসুলটার কথা বলছি, বেশিরভাগ ক্ষেত্রে প্রায় বেশিরভাগ রোগী কিন্তু প্রোট্রুডেড ডিস্ক অথবা ডিস্ক বালজিং সিভিয়ার বা যেটা আমরা বলি এক্সট্রুডেড ডিস্ক খুব কম হয়, সেই রোগীগুলো কখন হতে পারে, দীর্ঘদিন যদি তারা ট্রিটমেন্ট না নেয়, ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করার চেষ্টা করে, তো এক্সট্রুডেড ডিস্কটা তখন অপারেশন। ডক্টর প্রধান একটি ফোন নিয়ে নি, হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম হচ্ছে রুবেল, আমার বয়স হচ্ছে 22 বছর। জি আমরা শুনতে পাচ্ছি। আমি কিছুদিন আগে পিকনিকে যে নন্দনে গেছিলাম আর কি, তো সেখানে আমার মানে পানি জমে আমার পরে সেখানে পায়ে রক্ত টান দিছিল, বেশ 2 বছর আগের কথা। তো এখানে আমি এখানে অনেক ডাক্তার দেখেছি, তারা অনেক দেখে গেছে যে আপনার ক্যালসিয়াম